বন্ধুরা, গত কয়েক বছর ধরে হচ্ছে কি, ভারত ইউনাইটেড ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের রিফর্মকে নিয়ে প্রচন্ড বোল্ড স্টেটমেন্ট দিচ্ছে। আমরা জানি যে পরবর্তী রিফর্ম যখনই হবে এশিয়া থেকে ভারতের এন্ট্রি তো নিশ্চিত। এক্ষেত্রে আমাদের ইউএনএর পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ টিএস তিরুমূর্তি মহাশয় থেকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মহাশয়রা সবাই প্রচন্ড বোল্ড দৃষ্টিভঙ্গিতে এই বিষয়টা অনেক আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরে। ভারত সরকারও জানে ভেটো পাওয়ারের কত বড় শক্তি। এর জন্য পিএম মোদি ইউএন সিকিউরিটি কাউন্সিলের রিফর্মের বিষয়টা ইউএনএ জেনারেল অ্যাসেম্বলিতে গিয়েও তুলে ধরেছিল। অবশ্য বর্তমান সময়ে শুধু ভারতই নয়, বরং বিশ্বে আরো অনেক দেশ রয়েছে যারা ইউএন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার হওয়ার জন্য মাঝে মাঝেই নিজেদের আওয়াজ তুলেছেন, নিজেদের দাবিও পেশ করে এসছে। এর মধ্যে প্রমুখ দেশগুলো হলো জাপান, ব্রাজিল এবং জার্মানি। ভারতের কথা বললে ভারতকে পার্মানেন্ট মেম্বার করার জন্য চীনকে ছেড়ে আমাদের বাকি চারজন পার্মানেন্ট মেম্বারের সাপোর্ট পেতে হবে। এমনটা নয় যে ভারত রিফর্মস এর পর ইউএন সিকিউরিটি কাউন্সিলের একা পার্মানেন্ট মেম্বার হতে চায়, বরং ভারতও জাপান, জার্মানি, ব্রাজিলকে পার্মানেন্ট মেম্বার বানানোর জন্য অনেকবার সমর্থনের কথা ঘোষণা করেছেন। কিন্তু এইবার ভেটো পাওয়ারের জন্য ভারত নিজের সঙ্গে সঙ্গে আরো একজন দাবিদারের সমর্থন ভীষণ জোরালোভাবে করছে। প্রমাণস্বরূপ আপনারা স্ক্রিনে এই আর্টিকেলও দেখতে পারেন, যা অনুযায়ী আমাদের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মহাশয় একবার পুনরায় ইউএন সিকিউরিটি কাউন্সিলের রিফর্মস এর বিষয়টা তুলে আফ্রিকাকেও পার্মানেন্ট সদস্য করার আবেদন জানিয়েছে। ডক্টর এস জয়শঙ্কর মহাশয় ইন্ডিয়া কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কে সম্বোধন করছিল, যার মাঝে উনি বলেন রিফর্মড ইউএন সিকিউরিটি কাউন্সিল মানে সংস্কার করার পর যে নতুন ইউএন সিকিউরিটি কাউন্সিল তৈরি হবে তাতে আফ্রিকার উপস্থিতি থাকা দরকার, আর সিদ্ধান্ত নির্ধারণে আফ্রিকার কথাকেও শোনা দরকার। এরপর ডক্টর এস জয়শঙ্কর মহাশয় এটাও বলেন আফ্রিকারও উচিত নিজের পার্টনার ভারতের পাশে সবসময় দাঁড়ানো, যার সঙ্গে আফ্রিকার পাস্ট, প্রেজেন্ট, ফিউচার জুড়ে রয়েছে। উনি বলেন ভারত একতরফা এজেন্ডা আনার জায়গায় আফ্রিকার প্রাথমিকতা জবাব দেবে, মানে ভারত আফ্রিকার ডিমান্ড এবং আফ্রিকার প্রায়োরিটির জন্য কাজ করবে। অবশ্য আপনাকে জানানোর জন্য বলি, আফ্রিকা কন্টিনেন্টে টোটাল 54টা দেশ আছে, আর আফ্রিকার তরফ থেকে দাবি রয়েছে যে রিফর্মের পর নতুন ইউএন সিকিউরিটি কাউন্সিলে আফ্রিকার দুটো দেশকে পার্মানেন্ট সদস্য করা হোক, যেখানে 2-5 আফ্রিকান দেশকে নন পার্মানেন্ট মেম্বারে সিট দেওয়া হোক। আর বিশেষ ব্যাপার হলো ভারত সোজা আফ্রিকাকে সমর্থন করে। স্বাভাবিকভাবে দেখা হলে শুধু ভারতই নয়, রিফর্মের পর ইউএন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট সিট পাওয়ার জন্য অনেক কটা দেশ লাইনে রয়েছে। কিন্তু ভারত এবং ওই সমস্ত দেশগুলোর মধ্যে পার্থক্যটা হলো যারা বর্তমান সময় ইউএন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট সদস্য, ভারতের কাছে তাদের সব থেকে বেশি সমর্থন রয়েছে। 5টার মধ্যে 4টে দেশ আজও ভারতকে অ্যাড করার জন্য রাজি আছে। এছাড়া আমাদের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মহাশয় সদ্যই রিক দেশের বিদেশ মন্ত্রীদের ভার্চুয়াল মিটিং কে চিয়ার করেছিল। রিক দেশগুলোর মধ্যে রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না আসে। ওই মিটিং এও বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মহাশয় রাশিয়া ও চীনের সামনে ইউএন সিকিউরিটি কাউন্সিলের রিফর্ম নিয়ে বলেছিল যে মাল্টিল্যাটারালিজম আনার জন্য ইউএন এর রিফর্ম আনার প্রচন্ড প্রয়োজন রয়েছে। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আউটকাম কে ডিফেন্ড করার জন্য ওয়ার্ল্ড অর্ডার কে 1945 এর ভিত্তিতে ফ্রিজ করে রাখতে পারি না, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখন অনেক কিছুর পরিবর্তন এসছে, আর আমরা 70-80 বছরের পুরনো ওয়ার্ল্ড অর্ডার কে এখনো ধরে রাখতে পারি না। উনি বলেন ইউএন রিফর্ম কে ব্লক করা হচ্ছে, যেই কারণে ইন্টারন্যাশনাল কমিউনিটি কে তাদের লোকতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। লাইনে তো অনেকগুলো দেশ রয়েছে, কিন্তু আপনার কি মনে হয় ইউএন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট সিট 5টা থেকে বাড়িয়ে কতগুলো করা উচিত? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।